মনে আছে সব? মিশরের সেই ধুধু করছে মরুভূমি, বা গোরক্ষের ফ্ল্যাটুর সেই ঘরে বন্দি হওয়া, জঙ্গলের পালা। জঙ্গল একটি ভয়ঙ্কর জায়গা। যদি কোনো মানুষ সেই ভয়ঙ্কর জঙ্গলে আটকে পড়ে তাহলে কি হবে? নিশ্চয়ই ভালো নয়। যদি সেই নিস্তব্ধ জঙ্গলে আপনি দেখতে পান মারাত্মক সব সাপ, বন্য হাতি, সিংহ, তাহলে কেমন অনুভূতি হবে আপনার? নিশ্চয়ই ভালো নয়। তো বন্ধুরা, আজ তেমনই একটি মুভি আপনাদের সামনে দেখাতে যাচ্ছি, যেখানে সব অনুভূতি আপনারা অনুভব করবেন। আর আমি কিছুদিন যাবৎ চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি কিছু ব্যক্তিগত কাজের জন্য, তাই জন্য দুঃখিত। এখন থেকে আপনারা নিয়মিত আমার ভিডিও পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ ইয়াসিন মালিকের রেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সবার আগে সকল ধরনের আনকন মুভি হট ওয়েব সিরিজের কুইক আপডেট পেয়ে যেতে পারেন। চলুন তবে বন্ধুরা আজকের মুভি সম্পর্কে জেনে আসা যাক। তো আজকের সিনেমাটির নাম হলো কাকা বাবুর প্রত্যাবর্তন। সিনেমাতে অভিনয় করেছেন ইন্ডিয়ান বাংলা সুপারস্টার প্রসেনজিৎ, এবং তার শিষ্য হিসেবে যে অভিনয় করেছেন তার নাম হলো আরিয়ান। তাদের এই অসাধারণ জুটিকে নিয়ে গেছে সিনেমাটিকে এক অন্য মাত্রায়। এবং এই মারাত্মক সিনেমাটি যে তৈরি করেছেন তার নাম হলো সৃজিৎ মুখার্জি, যার আরো অসাধারণ সিনেমা রয়েছে। সিনেমাটির ঘটনা শুরু হয় আফ্রিকার বিস্তৃত জঙ্গল থেকে। কাকা বাবু এবং সন্তু মিলে এক অজানাকে সৃষ্টি করতে যায় আফ্রিকার জঙ্গলে, আর সেই অজানাকে জানার জন্য অনেক কাঠখোর পুরোতে হয় তাদের। চারদিকে ঘন অন্ধকার এবং তাদের আশেপাশে প্রতিটি মুহূর্তে মৃত্যুর হাতছানি দিয়ে ডাকছে। কখন কি ঘটে কেউ বলতে পারছিল না। একটা সময় ঝিমঝিমে পরিস্থিতির সৃষ্টি হয়, এবং এই সিনেমায় প্রতিটি মুহূর্তে রয়েছে অ্যাডভেঞ্চার। তো একটা সময় কিছু আফ্রিকানদের সাথে তাদের দেখা হয়। এরপর কাকাবাবু সন্তু দুজনে বড় বিপদের সম্মুখীন হয়। তো শেষ পর্যন্ত কি কাকাবাবু তার অসাধ্য সাধন করতে পারবে, নাকি হিংস্র জন্তুদের রাতের খাবার হবে? এর থেকে বেশি কিছু জানতে হলে আপনাকে সম্পূর্ণ সিনেমাটি মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং এই সম্পূর্ণ সিনেমাটি আপনারা দেখতে পারবেন 25th December SBF প্ল্যাটফর্মে। আমার ভিডিও ডেসক্রিপশনে প্ল্যাটফর্মটির লিংক থাকবে, সেখান থেকে চাইলেও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এভাবেই সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।